এবার প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার শফিউল ইসলাম। একই দিনে এই অবসর ঘোষণা দিয়েছেন রুবেল হোসেনও। তবে রুবেল হোসেন প্রথম শ্রেণীর ক্রিকেট সহ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে বাইরে রয়েছেন রুবেল হোসেন এবং শফিউল ইসলাম। 2009 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রুবেল হোসেনের। সর্বশেষ 2020 সালে পাকিস্তান সফরে জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট ম্যাচ খেলেছেন রুবেল। এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে 27টি ম্যাচ খেলেছেন রুবেল হোসেন, তার মধ্যে তিনি উইকেট তুলে দিয়েছেন মাত্র 36টি। তবে টি টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। এদিকে নিজের সিদ্ধান্ত এরই মধ্যে বিসিবিকে জানিয়েছেন রুবেল। তিনি বলেন, আমি নিজেকে টেস্ট ক্রিকেটে আর বিবেচনা করছি না, এজন্য প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার কোনো মানে নেই। আমার পরিবর্তে নতুন একজন পেশায় সুযোগ পেলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে। এদিন রুবেল হোসেনের পর প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরেক ফাস্ট বোলার শফিউল ইসলাম। প্রথম শ্রেণীর ক্রিকেটে 62 ম্যাচ খেলেছেন শফিউল, উইকেট তুলে নিয়েছেন 167টি। তিনি আর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন শফিউল ইসলাম।